আমি কখনো করি নাই। এই যে দেখেন, যারা ইউটিউব শুরু করবে তাদের জন্য প্রথমে কোন ক্যামেরা আপনারা দেখাবেন? এই যে এই ক্যামেরাটা শোন ভাই, এটা ইউটিউব যারা শুরু করবে তাদের জন্য এটা জি প্রফেশনাল বডি আছে। এটা প্রাইস কেমন হবে? এটা প্রাইস হলো আপনার 22000 টাকা। 22000 টাকা, 22000 টাকা। যারা বিয়াস ইউটিউবে বিজনেস শুরু করবেন, যারা ইউটিউবে ভিডিও শুরু করবেন, আপনারা এই ক্যামেরাটা নিতে পারেন। এটা হচ্ছে কিট লেন্স সহ। যারা ফটোশুট করবে তাদের কি ক্যামেরা নাই? তাদের জন্য এই নতুন একটা ক্যামেরা নিয়ে আসছি। এই দেখেন সনি সাইবার শুট, এদের খুবই দারুণ একটা। এটা কি ফটোশুট করা যাবে? জি জি পারফেক্ট, একদম ভিডিও করা যাবে, ফটোশুটও করা যাবে। প্রাইস কেমন হবে? এটা প্রাইস হলো আপনার 22000 টাকা। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে মাত্র 22000 টাকা। ক্যামেরা কভারে সেল দিচ্ছে। ভাই যারা শর্ট ফিল্ম বানাবে তাদের জন্য কোনো ক্যামেরা নাই? হ্যাঁ নিয়ে আসছে, এই যে দেখেন। আচ্ছা, যারা শর্ট ফিল্ম বানাবে ভিউয়ার্স, ক্যামেরা কভারে চলে আসবেন। এই সেই ক্যামেরা লেন্স সহ। তাহলে কেমন হবে প্রাইস? 5D Mark 3। 5D Mark 3 জি। কেমন হবে প্রাইস? 5D Mark 3 আর লেন্স সহ মোট 75000 টাকা। আচ্ছা, এটা কি পারফেক্ট শর্ট মুভি বানানোর জন্য? জি জি 100%। আর এই লেন্স না নিয়ে অন্য লেন্স দিয়ে চলবে, তবে শুধু বডিটার ওর সাথে অন্য যে কোনো একটা লেন্স অ্যাড করলে চলবে, সমস্যা নেই। Hey guys, assalamu alaikum, this is Swapan Khan vlogs. Finally আমরা চলে আসলাম নিউ ক্যামেরা কভার। এটা হচ্ছে বাইতুল মুকাররম। আপনারা 7 নম্বর 8 নম্বর গেট দিয়ে ঢুকবেন, চলে আসবেন। যদি লোকেশন জানতে কষ্ট হয় স্ক্রিনে যে নাম্বার আছে আমাদের বড় ভাই নাম্বার, আপনারা ফোন দিবেন। যারা নতুন ইউটিউবে বিজনেস শুরু করছেন, ভিডিও শুরু করছেন, আপনারা কোন ক্যামেরা দিয়ে শুরু করবেন? যারা ফটোশুট করবেন, যারা শর্ট মুভি বানাবেন, নাটক বানাবেন, মুভি বানাবেন, কোন ক্যামেরা কি দরকার? বাজেট কম, কোথায় আসতে হবে? আসতে হবে আপনাদের ক্যামেরা কর্নার বাইতুল মুকাররম। এখানে আমরা হিউজ পরিমাণে লেন্স দেখতে পাচ্ছি, ডিএসএলআর দেখতে পাচ্ছি, আর সাথে আছে কয়টা গিফট? 14টা গিফট। 14টা গিফট দিয়ে ভিউয়ার্স এই ডিএসএলআর গুলো নিতে পারবেন শুধুমাত্র ক্যামেরা কর্নারে। সর্বনিম্ন ডিএসএলআর কোনটা আছে আপনাদের এখানে? সর্বনিম্ন আমাদের কাছে ডিএসএলআর এটা আছে, Canon 1100D। 1100D জি। ভিডিও হবে, ছবি হবে সুন্দর, একদম পারফেক্ট। এটা দিয়ে কালার করা না, ভিডিও করা যাবে, ছবি তোলা যাবে। জি, সবই করতে পারবেন। কালার করা হইছে ভাই? না না, কোনো কালার করা, আপনি নিজে নখ দিয়ে ঘষেন দেখেন। আচ্ছা, আমি ঘষলাম। এটা শুধু লেন্স না তো, বডি? বডি লেন্সও আছে, বডিও আছে, সমস্যা নেই। এটা প্রাইস কত হবে? এটা লেন্স সহ যদি নেন আপনার 15000 টাকা। আচ্ছা, লেন্স সহ কোন লেন্স দিবেন আপনি? কিট লেন্স। আচ্ছা, কিট লেন্স সহ বডি 15000 টাকা। 15000 টাকা। আর সাথে আছে 14টা গিফট আছে। 14টা গিফট থাকবেই। জি, 12টা তো নাই? না, 14টা। 14টা গিফট। জি, এটা কি ফিক্সড প্রাইস? জি, এটা ফিক্সড প্রাইস। যদি শুধু বডিটা নিতে চায় মাত্র 9000 টাকা। আচ্ছা, বডি শুধু 9000 টাকা। 9000 টাকা। আচ্ছা আচ্ছা বিয়াস, আর এটার দাম হচ্ছে 9000 টাকা। 14টা কি কেমন প্রাইস হবে? 14টা তো আপনি বাইরে থেকে কিনতে গেলে 4000 টাকা নিচে পাবেন না। আচ্ছা, 9 থেকে 4000 যদি মাইনাসে থাকে কত? মাত্র 5000 টাকা। 5000। তার বডির দাম কত আসে? মাত্র 5000। এই 5000 টাকা দিয়ে প্রথম ভিডিও স্টার্ট শুরু করা যাবে, স্টার্ট করতে পারবেন। যারা ইউটিউব বিজনেস শুরু করতে চাচ্ছেন, জি জি ভিউয়ার্স, মাত্র 5000 টাকা বাজেটে আপনারা মানে ইউটিউব ভিডিও শুরু করতে পারবেন। চলে আসছেন কোথায়? বাইতুল মুকাররম ক্যামেরা কর্নার। একটা আছে আপনার Canon 1200D, দেখছেন? এটা একদম ফুল ফ্রেশ। এটা দিয়ে কি ভিডিও করা যাবে? দুইটাই করতে পারবেন, ভিডিও ছবি সবই করতে পারবেন। কেমন হবে এটা? সুন্দর বডি, এগুলো কোনো কালার করা না, দেখেন। আচ্ছা, এগুলো কি কালার করে মানুষ? অনেকেই করে, কিন্তু আমরা করি না। আমরা এগুলো সব বাইরে থেকে ইম্পোর্ট করা তো। আচ্ছা, লেন্স সহ কেমন হবে? কত লেন্স দিবেন? এটা লেন্স সহ আপনার পড়বে 16000 টাকা। আচ্ছা, লেন্স সহ 155 কিট লেন্স। আর শুধু বডি নিতে চাইলে আপনার 11000 টাকা। 11000 টাকা শুধু বডি। আর সাথে আছে 14টা সবগুলো গিফট আছে। 14টা গিফট দিচ্ছেন আপনারা। আচ্ছা, ওকে। তারপরে আছে আপনার Canon 1300D। 1300D ওয়াইফাই সাপোর্টেড। বডিটা দেখেন কি অবস্থা, ফ্রেশ কন্ডিশন। ফ্রেশ কন্ডিশন কি দেন আপনারা ভাই? 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রত্যেকটা বডিতে আমার 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, 10 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে। 10 বছর সার্ভিস ওয়ারেন্টি দেন? 10 বছর সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, তার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 10 বছর। আচ্ছা, কি এত ফ্যাসিলিটি দিচ্ছেন ভাই? ফ্যাসিলিটি দিচ্ছি। এটা কি ভিডিও করা যাবে? কেউ দিবে না। হ্যাঁ, এটা ভিডিও করা যাবে। এটা ছবি ফটোগ্রাফির জন্য খুবই বেস্ট। এটা আপনার লো বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা ক্যামেরা। যাদের বাজেট ওয়াইফাই সাপোর্টার, আপনার মোবাইলের সাথে ওয়াইফাই কানেক্টিং করে দিবেন, সাথে সাথে আপনার ডাটা ট্রান্সফার। ভাই এত ফ্যাসিলিটি এটা নিতে ভাই? ভিউয়ার, যাদের বাজেট কম, চলে আসতে হবে ক্যামেরা কর্নারে। আপনারা চাইলে এটা নিতে পারেন। স্ক্রিনে যেটা আছে বড় ভাই নাম্বার, ফোন দিবেন। এটা শুধু বডির দাম হলো মাত্র 15000 টাকা। আচ্ছা আচ্ছা, শুধু বডির দাম। তাহলে তো ভালোই তো নাকি ভাই? জি। তারপর কোনটা দেখব আমরা? অনেকে প্রশ্ন করে যে বডির দামগুলো বলে, ভাই সাথে কি লেন্স আছে? না, এগুলা লেন্স সাথে আপনি আলাদা কিনতে হবে। এটা সাথে কোনো লেন্স নাই। লেন্স আপনি যেটা মনে চায় ওটা কিনতে পারবেন। আচ্ছা, লেন্স এখানেই হবে। হ্যাঁ, যেটা মন চায় এক্সট্রা টাকা দিতে হবে। ওকে, তারপরে ভাই শুধু অফার আইটেমগুলোর সাথে লেন্স আছে। অফার আইটেম ছাড়া যেগুলো আমরা এমনি প্রাইস বলতেছি, এগুলোর সাথে কোনো লেন্স নাই, আলাদা আপনাকে লেন্স কিনতে হবে। ওকে, তারপরে হ্যাঁ, এরপরে হলো আপনার Canon 600D। 600D এটা ইউএসবি সাপোর্টেড আছে। আপনার ডিসপ্লে রোটেড স্টার্ট। এটা থেকে খুবই দারুণ একটা বডি, ফটোশুট এবং ভিডিওর জন্য খুবই দারুণ একটা বডি। বুঝি, যদি ভিউয়ার্স আপনাদের বাজেট কম থাকে, চলে আসবেন ক্যামেরা কর্নারে। কারণ ক্যামেরার সাথে কি কি লাগে আমি দিই? ক্যামেরার সাথে একটা মেমরি লাগবে, তারপরে ফিল্টার লাগবে, এটা কি বলে, এটা হইলো কার্ট্রিজার, কার্ট্রিজার লাগবে, সিলিকা জেল লাগবে, কেবল লাগবে, ব্যাটারি লাগবে। দেখেন সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন শুধু এই DSLR ক্যামেরার সাথে। আসলে ভাইয়ের দোকান স্ক্রিনে নাম্বার আছে, আপনার ফোন দিবেন। এটা কেমন প্রাইস হবে? এটা প্রাইস পড়বে আপনার 16000 টাকা। 16000 শুধু বডি, শুধু বডি। লেন্স কেমন হবে প্রাইস? লেন্স হইলো আর 4000 টাকা। মানে লেন্স যেটা মনে চাই এটা নেই, যেটা মনে চাই ওটা। আমরা বডির দামে বলি শুধু। বডির শব্দ বলি। ওকে, সাথে আছে ভিউস লেন্স দামটা পরে বলে দেব মনে। আচ্ছা লেন্স আইটেম না, লেন্স প্রাইস পরে বলছি, শুধু বডির দামটা বলি। তারপর যা কেমন হবে? এরপর হইলো আপনার Canon 700D। Canon 700D জাতীয় ক্যামেরা। জাতীয় ক্যামেরা। স্ক্রিন, অটো ফোকাস, মাইক্রোফোন সাপোর্টেড, ডিসপ্লে রোটেট সবকিছু আছে, অনেক কিছু আছে ভাই, অনেক কিছু আছে এটা মধ্যে। এটার জাতি তো অনেক কিছু আছে। হ্যাঁ, ব্যাটারি দিচ্ছেন একটা না? ব্যাটারি একটাই আছে। ব্যাটারি আছে, মেমরি আছে, 14 আইটেম বি আছে এটার সাথে। জি, কেমন হবে? এটার প্রাইস হলো আমাদের কাছে এগুলো অনেকগুলো কোয়ান্টিটি আছে, ওই যে বক্স কন্ডিশন আছে, অনেকগুলো কোয়ান্টিটি আছে। এটা দেখেন, এটা আপনার 18000 থেকে আপনার 25000 টাকা কন্ডিশন। মানে এটা বক্স ছাড়া? এটা বক্স ছাড়া। হ্যাঁ, বক্স সহ বলে যে 25000 এর মধ্যে এরকম আছে। মানে কন্ডিশন 24 25। হ্যাঁ, এটা মানে 18000 থেকে শুরু করে 25 পর্যন্ত আছে। ওকে ওকে ভিউয়ার্স, আমরা দেখে নিলাম ভিউয়ার্স, এটা প্রাইস জানলাম। তারপরে দেখি এরপর হলো আপনার 750, যেটা এটার জন্য পারফেক্ট, এটা একদম ভিডিওর জন্য পারফেক্ট। এটা টাচ স্ক্রিন, ওয়াইফাই সাপোর্টেড, আপনার ডিসপ্লে রোটেট, অটো ফোকাস সবকিছু আছে এটার মধ্যে। এটা কালার করা নাই ভাই? না না, এটা কোনো কালার করা না। মানে কালার করলে নক দিয়ে বসে কালার উঠে যায়। ভিউয়ার্স সাবধান, এর থেকে সাবধান ভিউয়ার্স। দেখেন আপনারা ক্যামেরা কোলারে আসবেন, ঠান্ডা খেয়ে যাবেন নাকি? তারপরে এগুলো নেবেন নাকি? এটা হলো আপনার অনেকগুলো কোয়ান্টিটি আছে, তো এটা আপনার 28000 থেকে আপনার 34000 টাকা। এটা কেমন হবে? একদম পারফেক্ট। আমাদের প্রত্যেকটা বডি, আরেকটা কথা বলি, যে প্রত্যেকটা বডিতে 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। যদি 1 মাসে কোনো প্রবলেম পান, ফিজিক্যাল প্রবলেম ছাড়া কোনো প্রবলেম পান, সাথে সাথে নিয়ে আসবে। 10 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে, 10 বছর শাটার রিপ্লেস গ্যারান্টি আছে এর সাথে। জি, এটা প্রাইস কেমন? বডিগুলোর অবস্থা দেখেন, কি অবস্থা বডি, ভালোই তো ভাই, একদম দারুণ বডি। ভিউয়ার্স আপনারা কেনার আগে অবশ্যই দেখে শুনে নেবেন। চলে আসতে হবে। এটা প্রাইস হলো আপনার 28000 থেকে 34000 টাকা কন্ডিশন অনুযায়ী। সাথে তো 14টা আইটেম আছে, 14টা গিফট আছে। আচ্ছা আচ্ছা ভাই, তারপরে ভাই এরপরে দেখাবো, এটা হলো 760। এটা দেখেন ব্র্যান্ড নিউ। এটা কি ভাই ফটোশুটের জন্য না ভিডিওর জন্য? ফটোশুটের জন্য দুইটাই করতে পারবেন। আচ্ছা, এটা কি ইউটিউবে ভিডিও, অনলাইন ভিডিও, তারপরে নাটক করতে পারবেন, সবই করতে পারবেন, সব কিছু হয়। এটা একদম নতুন, একদম নতুন আসছে। এটা এখনো ইউরোপিয়ান ভার্সন ভিউয়ার্স। এটা কি এখনো উঠে না? হাই হাই হাই, কেমনে নিয়ে আসবেন এগুলা? দেশে বাইরে থেকে আমাদের ইম্পোর্ট করা হয় এগুলো। তো দুবার নিয়ে আসছে। এটা প্রাইস কেমন হবে? 35000 থেকে 42000 পর্যন্ত। শুধু বডি? শুধু বডি। আর লেন্স যেটা মনে এটা নাকি? লেন্স সবগুলো আছে, যেটা আপনার পছন্দ এটাই নিতে পারেন। আর সাথে আছে 14টা আইটেম। 14টা আইটেম। ওকে, এরপর হলো Canon 800D। Canon 800D, জি, এটা ফোকাস পয়েন্ট কিন্তু 45টা। 45টা ফোকাস পয়েন্ট, 45টা ফোকাস পয়েন্ট আছে, অটো ফোকাস আছে, ডিসপ্লে রোটেট আছে, টাচ স্ক্রিন আছে, সব ওয়াইফাই সাপোর্টেড আছে, সব কিছু। এটা এটা 24.2 মেগাপিক্সেল। তাই? জি, আচ্ছা আচ্ছা, ছবি ভিডিওর জন্য সবই পারফেক্ট। ওয়ারেন্টি কিভাবে দিন? ওয়ারেন্টি গ্যারান্টি ওই এরকমই, 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 10 বছর সার্ভিস ওয়ারেন্টি, 10 বছর শাটার রিপ্লেস গ্যারান্টি। আচ্ছা, বডি প্রাইস কত বলছেন? বডি প্রাইস হলো এটা আপনার 35 থেকে 42। মানে 35 থেকে 42 টাকা, যদি 35 থেকে 42000 টাকা যদি আপনারা DSLR নেন, তাহলে প্রথমে ইউটিউবে ভিডিও শুট করা যাবে, শর্ট ফিল্ম করা যাবে। যাতে বাজেট কম, আপনারা চলে আসতে পারেন ক্যামেরা করা না, সাথে কোনো ভিডিও আছে 14 আইটেম পেয়ে যাবেন। 14 আইটেম যদি আপনারা মার্কেট থেকে কিনতে চান, 5 থেকে 6000 টাকা খরচ হবে। আপনারা এর সাথে পেয়ে যাচ্ছেন, খারাপ কি নাকি? জি জি। তারপরে ভাই এরপরে দেখাবো আপনার 77D। খুবই দারুণ একটা বডি দেখেন। এটা পুরো প্রফেশনাল মিটার আছে, খুবই দারুণ একটা বডি। এটার 45টা ফোকাস পয়েন্ট, টাচ স্ক্রিন, অটো ফোকাস সবকিছু আছে একদম। এটার জন্য 34 থেকে আপনার 45। দাম কি বেশি না কম বললেন? বেশি হয় না। এটা এটা আপনি 77 দিতে খুবই দারুণ একটা বডি। মানে আশেপাশের জন্য আরেকটু কমাই দিই। আশেপাশের তুলনায় কি কম রাখবেন ভাইয়া? আশেপাশে আসার পরে একটু কমে রাখবো, যতটুকু আপনার ভিডিও দেখি। অনেক কম, অনেক কম। আরে 14টা একদম তো কিও দেয় না মনে হয় না। আপনারা দিচ্ছেন এটা আপনার ভিডিও দেখা কেউ আসলে আমি আমার সাধ্য পরিমাণ মানে সম্মান করব। এটা হলো প্রফেশনাল একটা বডি, যারা স্টারিং করেন সেমি প্রফেশনাল আর কি এটারা বলে। মানে যারা নতুন করে ইউটিউবিং শুরু করছেন, টিকটক শুরু করছেন, তাদের জন্য। জি, তাদের জন্য এটা খুবই দারুণ একটা বডি। স্টারিং এটা ইউজ করলে বেটার। জি, কম প্রাইজের মধ্যে খুবই দারুণ একটা। তাহলে কম কত হবে প্রাইস? এটা শুধু বডি প্রাইস হলো মাত্র 18000 টাকা। 18000 টাকা ভিউয়ার্স কোথাও পাবে না। যারা ভিউয়ার্স ভিডিও শুরু করবেন, চিন্তা করছেন, আপনাদের বাজেট কম, মাত্র 18000 টাকা। দেখেন কি কি আছে এটার মধ্যে ভাই? এটার সাথে আপনার একটা স্ক্রিন প্রোটেক্টর পাবেন, ব্যাটারি পাবেন, চার্জার পাবেন, ওটিজি, কার্ড রিডার, হুড, এই 14 আইটেম। হ্যাঁ, 14টা আইটেম পাবেন, সবকিছু পাবেন। ভিউয়ার্স এটার দাম হচ্ছে 18000 টাকা, আর 14টা আইটেম আপনারা পেয়ে যাবেন। এগুলো যদি কিনতে চান 5 থেকে 6000 টাকা মার্কেটে প্রাইস। এর মধ্যে আবার কিছু কন্ডিশন আছে, 18000 থেকে শুরু করে আপনার 24000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, অবস্থা বুঝি এটা ভালোই নাকি? এটা দারুণ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। আরেকটা নতুন মাল আছে দেখেন, 70D। সেটাও নতুন না, দেখেন কিরকম পারফেক্ট, মানে এটা আপনার নাটক করতে পারেন, ইউটিউবিং করতে পারেন, সবকিছু করতে পারেন 100% দারুন। এটা কি একদম নতুন স্ক্রিন টাচ, রোটেট করা যায় না, রোটেট অটো ফোকাস সব আছে। ওকে খুবই দারুন। 14 আইটেম, হ্যাঁ 17টা আইটেম আছে। আচ্ছা আচ্ছা, কেমন হবে ভাই? এটা প্রাইস পড়বে আপনার 35 থেকে 40, মানে 35 থেকে 40000 টাকা। জি জি, আপনারা এটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স। এরপরে হলো Canon 800D, এটা তো এটার কথা আর কি বলবো আমি, এটা তো হলো দেখেন রোটেট করা যায় না, সবকিছু করা যায়। আচ্ছা কেমন হবে এর প্রাইস? এটার দাম পড়বে আপনার 48000 থেকে আপনার 58000 পর্যন্ত, কন্ডিশন অনুযায়ী। অনেকগুলো কন্ডিশন আছে, এটা ফ্রেশ কন্ডিশন ভাই, একদম ফ্রেশ। এটা প্রফেশনাল বডি, এটা যে কোনো কাজে ইউজ করতে পারবে, ইভেন্টের কাজের জন্য, এর কাজের জন্য আপনার সরো শুরু করতে পারবে। 5D Mark 2, 5D Mark 2 আগে তো ভালোই চলতো ভাই, এখনো চলে, এখনো যে চিনে সে ঠিকমতোই নেয়। ব্যাটারি করে এর সাথে, ব্যাটারি একটাই, মানে 14 আইটেম পেয়ে যাব। জি পেয়ে যাব। দাম কেমন হবে এটা? এটার দাম মাত্র 20000 টাকা। 20000 অবিশ্বাস্য, হবে কোথাও পাবে এটা এত দাম? মাত্র 20000 টাকা। ও কম বলছেন। আচ্ছা 20000 টাকা আমরা পেয়ে যাব ক্যামেরা কোণারে। তো এরপরে দেখাবো 6D, আরেকটা দেখতে পাচ্ছি আমরা Canon 6D, একদম ফ্রেশ বোর্ড, কোনো কালার করা হয় নাই, কিছু করা হয় নাই। দেখেন এই নিচে ভিউয়ার্স আপনারা একটা সাবধান থাকবেন, DSLR এর কোন কলপ মারে, এদিকে কোন কলপ দেয়, তাই না ভাই? কলপ দেয়, অনেকে কলপ দেয়, দেখেন অনেকে কলপ দেয়। আমার এগুলো আমি কখনো করি নাই। এই এই যে দেখেন বর্ষা। আচ্ছা যদি ঘষার পর যদি উঠে মনে করেন কলপ দিছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আমরা গোপন তথ্য ফাঁস করে দিলাম ক্যামেরা করার। আর এটার সাথে কি হচ্ছে 14টা আইটেম একদম ফ্রি। এটার সাথে অনেক কিছু কিনতে হয় 5 থেকে 6000 টাকা, বাট এটার দাম কেমন হবে? 30 থেকে 35000 টাকা, মানে কন্ডিশন অনুযায়ী। কন্ডিশন অনুযায়ী এটা কি কি করা যাবে? এটা দিয়ে ফটোশুট করতে পারবেন, ভিডিও করতে পারবেন, মানে প্রফেশনাল কিনলি হয় নাকি। তো ভিউয়ার্স আরেকটা দেখতে পাচ্ছি। এরপরে অনেকে ছোট মিডিয়া একটা বডি খুঁজে, এই Canon 100D। 100D এটা টাচ স্ক্রিন, স্ক্রিনটা খুবই বড়, দেখছেন না? এটা রোটেট করা যায় না, এটা টাচ স্ক্রিন, এটা ছোটখাটোর মধ্যে ভালো, খুবই দারুণ একটা বোর্ড। ভিডিওর জন্য পারফেক্ট। কেমন প্রাইস হবে এটা? এটা প্রাইস পড়বে মাত্র 18000 থেকে 20000। 18 থেকে 20, 18 থেকে 20। বক্স নাই? না বক্স নাই, বক্স ছাড়া। আর সাথে আছে 14টা আইটেম। এরপরে দেখাবো আপনার Canon 200D, ছোট বডি, দেখছেন খুবই দারুণ বডি। সেই তো ভাই, এটা ভিডিও করা যাবে ভাই? হ্যাঁ ভিডিও করতে পারবেন, হ্যাঁ পারবেন, আপনি নিজেও করতে পারবেন, ফটোশুট করা যাবে, ফটোশুট করতে পারবেন, ভিডিও করতে পারবেন, সবই করতে পারবেন। আচ্ছা কারিশমা হচ্ছে লেন্সের মধ্যে নাকি? ওকে। এরপরে এই এগুলা ডিসপ্লে রোটেট করা যায়, ওয়াইফাই সাপোর্টেড, স্ক্রিন টাচ, মানে দারুন ছোট মিডিয়া, খুবই দারুন পারফেক্ট একটা বোর্ড। কেমন হবে এর প্রাইস? এটা প্রাইস হলো আপনার 35000 থেকে 38000। এটা প্রাইস অবস্থা বুঝে 35 থেকে 38, অনেকগুলো কোয়ান্টিটি আছে তো। আচ্ছা সাথে আছে 14টা আইটেম। এরপরে দেখাবো 200D Mark 2, 4K রেজোলিউশন, 4K ভিডিও হয়, খুবই দারুণ বডি, দেখছেন কেমন হবে? একদম এই বাইরের প্রোডাক্ট, এগুলো কোনো এক ফোটা স্পেস নাই, দেখছেন সিরিয়াল নাম্বার গুলো একদম পারফেক্ট, সবকিছুই আছে না। জাস্ট কেনার আগে দেখে নেবেন। জি হ্যাঁ। কেমন হবে এটা প্রাইস? এটা প্রাইস হলো আপনার 35 থেকে আপনার 45। ওকে, অনেকগুলো কোয়ান্টিটি আছে। এরপর আপনার 250D, Canon 250D, খুবই দারুণ একটা বডি, দেখেন একদম নতুন, আসলে ভালোই চলতো ভাই, এখনো তো চলে, এখনো চলে। যারা যারা ইউটিউবার আছেন তারা তো এটাকে অনেকে কিনে থাকে নাকি? কেমন হবে প্রাইস? এটা প্রাইস হলো আপনার 45 থেকে 52000। এত দাম? এটা এটার 4K ভিডিও না, ছোট মরিচের ঝাল বেশি। জি ভিউয়ার্স দেখেন কি অবস্থা। আর সাথে গুলো 14টা আইটেম আছে। এরপর অনেকে মিরর লেন্স খোঁজে, মিরর লেন্সের জন্য ফোন দেয়। এই যে Canon এর মিরর লেন্স আছে আপনার এই M50, Canon M50, এই সেই M50 আমাদের সকল ইউটিউবার এটা ইউজ করতে, বাট এটা রানি ছাড়া নাকি? দেখেন এটা জাতীয় ক্যামেরা বলা চলে M50। কেমন হবে প্রাইস? এটা প্রাইসও কমে রাখবে, এটা ইউটিউবারদের জন্য খুবই সুন্দর একটা জিনিস, মানে পারফেক্ট। সকল ইউটিউবার প্রথমে এই মিররলেস ক্যামেরা দিয়ে শুরু করতে, তারপর আস্তে আস্তে DSLR দিকে যায় মনে হয়। এটা কেমন হবে প্রাইস? এটা আপনার 50 থেকে 55। এটা মিডিয়াম কন্ডিশন আছে, এটা আপনার ইয়ার বডি না, 4K বডি না। আর সাথে তো 14টা আইটেম। জি দিবেনি দিমো। আচ্ছা যাক 14টা আইটেম পেয়ে যাও ভিউয়ার্স। তারপর এরপরে হলো আপনার এটা একদম নতুন, এই যে বক্স আছে দেখেন। আচ্ছা আচ্ছা, M50 একটা বক্সের সাথে আইমি ম্যাচ করা, লেন্স থাকবে না সাথে? লেন্সও আছে, আমাদের জায়গা এখানে সীমিত, এই কারণে লেন্স বক্স সহ। কেমন হবে এটা প্রাইস? বক্সের সাথে আইমি ম্যাচ করা আছে, একদম ফুল ফ্রেশ, নতুন চলে আসছে। আইমি স্টিকার দেখেন, একদম ম্যাচিং করে ভিউয়ার্স আপনারা নেবেন, এখানে সব ম্যাচিং আছে কিনা। ওলা নতুন মাল। কেমন হবে প্রাইস? এটা প্রাইস হলো আপনার 62000 টাকা। 62000 টাকা। জি সাথে 14টা আইটেম। জি ওকে ভিউয়ার্স, 14টা আইটেম নিতে ভুলবেন না। এরপর অনেকে আপনার এই সনির বডি খোঁজ করে, সনির 6400, খুবই দারুণ একটা বোর্ড। আচ্ছা আচ্ছা, এটা কেমন হবে সনিটা? এটা খুবই দারুণ, একদম পারফেক্ট। এটা দিয়ে কি ভাই ভিডিও করা যায়? ভিডিও ছবি দুইটাই করতে পারো, মানে রোটেটটা এরকম থাকে না? রোটেটটা ওকে ওকে। আর উঁচা করা যাবে না? না। আচ্ছা এইভাবে নাকি? এইভাবে করতে পারো। আর লেন্স সহ এইভাবে করতে পারো। বুঝতে পারছি। লেন্স সহ কেমন প্রাইস? এটা লেন্স আছে, লেন্স সহ এটা। এটা হলো আপনার ৭৮,০০০ থেকে ৮২,০০০ পর্যন্ত আছে কন্ডিশন অনুযায়ী, অবস্থা বুঝে। জি আচ্ছা আচ্ছা। তার সাথে সব আইটেম গিফট তো থাকবেই, গিফট তো থাকছে, সেক্ষেত্রে আপনার এক্সট্রা ভাবে কিনতে হবে না। আর আরেকটা কথা বলে রাখি, অনেকে মানে এক্সচেঞ্জ করতে চান, আমাদের এখানে আমরা এক্সচেঞ্জের সুবিধা দিচ্ছি। মানে পুরাতন মানে অনেকে আছে ক্যাননের হয়তো কম দামে একটা বডি নিচে আগে, এখন এটারে এক্সচেঞ্জ করে হয়তো সোনির একটা বডিতে যাবে বা ক্যাননের কোনো বডি আপডেট করবেন, ওই বডিটা আমাদের কাছে সেল করে আপনি কিছু এড করে আপনি আপডেট করে নিতে পারবেন। যদি টাকা চায়, টাকা চাইলে টাকাও নিতে পারবেন, মানে এক্সচেঞ্জ করে অন্য কিছু নেওয়া যাবে। হ্যাঁ, অন্য কিছু নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই অপশনটা দিয়ে টোটালি সেল করে ফেলাই টাকা নেবেন তাও নিতে পারবেন, কোনো সমস্যা না, আমাদের এই অপশনটাও আছে। ক্যামেরা কোন চলে আসবে, অনেক ফ্যাসিলিটি আছে। আপনার টাকা দরকার, টাকা নিয়ে যাবেন বা অন্য বডি নেবেন, এক্সচেঞ্জ করবেন, প্রথম দিয়ে আরেকটি নতুন নিতে পারবেন, অনলাইন সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশন নিতে পারবেন। ওকে, তারপর আরেকটা অফার দিচ্ছি সনির, খুবই দারুণ একটা অফার। ওয়াও, সনির A7 Mark 3। এটা কি ভাই? A7 Mark 3 Plus আপনার হলো বিল বক্সের 85। হাই 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 ভাই, তাও তো মাত্র 1,50,000 টাকা। এটার দাম মাত্র 1,50,000 টাকা। এটার জন্য লেন্স সহ এটা দিয়ে কি কি করা যায়? শুধু একটা বডি কিনতে হবে আপনার 1,58,000 থেকে 60,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনি লেন্স সহ ফুল ফ্রেশ, একদম ফ্রেশ দেখছেন আপনি। এটা তো মনে ফিল্ম বানানো যাবে, সবকিছু করতে পারবেন, মুভি বানানো যাবে। হ্যাঁ, করতে পারবেন সব। ভিউয়ার্স দেখেন, যদি আপনারা মুভি বানাতে চান শাকিব খানকে নিয়ে, তাহলে এইটা নিয়ে মিনিমাম শুরু করতে পারেন 1,50,000 টাকা। 50,000 আর কিছুই কিনতে হবে না, সব ফ্রি পেয়ে যাচ্ছেন। আসলে কোথায়? ক্যামেরা কর্নার, বাইতুল মুকাররম। আপনারা একটা দেখতে পাচ্ছি। হাই হাই ভাই, এটা আবার কি ভাই? এটা আরেকটা অফার দেখেন। তাহলে তো এটা দাম 2 লাখ টাকা হবে। না না, 2 লাখ টাকা পড়বে না। এটার দাম হলো আপনারা দেখেন 5D Mark 3 প্লাস 70-200 লাখ টাকা। না না, এটা আরো কমে দেবো, একদম পানির দরে দেবো। পানির দাম কত? এটা মাত্র 75,000 টাকা। কি কোন? মাত্র 75,000 টাকা, মাত্র লেন্স সহ। লেন্স সহ এটা দেখি কি করা যায়? সাথে এই গিফট আইটেম গুলো আছে, 14 আইটেম ফ্রি গিফট। ভাই এটা দেখি কি করা যায়? এটা দিয়ে ফটোশুট, ভিডিও সবকিছু করতে পারবেন। এই জুম করে পাহাড় পর্বত অনেকে যায় না, জুম করে অনেক কিছু মানে অনেক মানে গোপন জিনিস ধারণ করা যাবে, কাছে দেখা যাবে। 5D Mark 3 প্লাস 70-200 f4l মাত্র 75,000 টাকা। এটা ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন? এটা 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 10 বছর সার্ভিস ওয়ারেন্টি। আজকে যদি এক্সচেঞ্জ করে এটা নিতে চাই, সে ক্ষেত্রে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনি দাম দেখবেন, দাম বলবেন, আপনি দেখে একটা দাম করে ওইটা মাইনাস করে বাকিটা অ্যাড করে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। ওকে, HX 300। আচ্ছা, কেমন লাগছে? এটা দারুণ, একদম ভিডিও ছবি দুইটাই করতে পারবেন। ভিডিও করা যাবে? জি, মাত্র 22,000 টাকা। এই লেন্স দিয়ে কি ছবি তোলা যাবে? সব করা যাবে, ছবি ভিডিও সবই করতে পারবেন, মাত্র 22,000 টাকা। 22,000 মাত্র। সনির বডি মাত্র 22,000 টাকা, কি মনে করেন আপনি? আর সাথে 5,000 6,000 টাকা ওগুলা গিফট আছে, এটা 15,000 টাকার মতো আসে। তাই এর পাশাপাশি আমাদের কাছে অনেকগুলা মানে লেন্স আছে। কত এটা? 24mm। এটা হলো 12,000 টাকা। এটা কোন কাজে ইউজ করবে? এটা মানে স্টিল ফটোগ্রাফারের জন্য আর কি। আচ্ছা আচ্ছা, খুবই দারুণ, 12,000 টাকা। জি ওকে। তারপরে এরপরে আপনার 50 প্রাইম লেন্স আছে, এই যে ক্যাননের আইএসটা, এটা হলো মানে 5,500 টাকা। শুধু এর দাম? জি। এটা তো নষ্ট হবে না ভাই? না না, নষ্ট হবে না। ওয়ারেন্টি আছে? ওয়ারেন্টি গ্যারান্টি আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তারপরে এরপরে এসটিএম হলো 8,000 থেকে 10,000। অনেকগুলো কন্ডিশন আছে, তো এই যে বক্স কন্ডিশনও আছে। আচ্ছা, এইটা বড় বক্স ছাড়া? এটা বক্স ছাড়া। আচ্ছা আচ্ছা, 8,000 থেকে 10,000। 8 থেকে 10। জি আচ্ছা আচ্ছা। আর ওয়াইনের আছে দেখেন, এই একদম চকচকা বডি। এখন ওয়াইনের কি চায়না নাকি ভাই? হ্যাঁ, এগুলা চায়না, থার্ড পার্টি আর কি। আচ্ছা, থার্ড পার্টি। এটা প্রাইম লেন্স, ব্যাকগ্রাউন্ড ব্লার করবে। কেমন হবে এটার জন্য? এটা হলো আপনার 5,000 থেকে 5,500। ব্যাকগ্রাউন্ড ব্লারের জন্য ইউজ, ব্লারের জন্য ইউজ যারা করবেন তারা। আচ্ছা, যদি আপনারা চান নিতে পারেন। জি। এরপর আরেকটা হোয়াইট লেন্স আছে ক্যাননের আপনার 10-18। এটা আপনারা দেখছেন, এই বিশাল হোয়াইট। ও মাই গড, গ্রাফিং ছবির জন্য, ভিডিওর জন্য খুবই দারুণ একটা লেন্স। আচ্ছা, যারা বিয়ের জন্য নিতে চায় তাদের জন্য পারফেক্ট। কেমন হচ্ছে? এটা পড়বে আপনার 12,000 থেকে 15,000। আচ্ছা, 12 থেকে 15,000। ওকে। আর এটা হলো ক্যাননের এই যে ন্যানো এসটিএম দেখছেন, জুম করা যাবে, ভিডিও ছবি দুইটাই সুন্দর হবে। ন্যানো এসটিএম ক্লোজ করা যাবে। জি। প্রাইস কেমন? 6.5 থেকে 7.5। 1855mm। 1855 ন্যানো এসটিএম। আর এটা হলো 1855 এসটিএম। এসটিএম এটা? হ্যাঁ, এটা হলো 5 থেকে 6000। 5 থেকে 6000 এর দাম? জি জি। আর এটা হলো 18135 STM মাস্টার লেন্স, যেটা বলে আর কি। এটা এটাতে আপনি একের ভিতরে 3 হোয়াইট লেন্সও পাবেন, হোয়াইটও পাবেন, আপনার জুমও পাবেন, আপনার প্রাইমও পাবেন, মানে একের মধ্যে একের ভিতরে 3। এটা মাস্টার লেন্স হবে না? কমই হবে না, দাম বেশি না। এটা আমাদের 15,000 থেকে 18,000 কন্ডিশন অনুযায়ী। আর এটা হলো আপনার 55 STM। এটা কেমন প্রাইস হবে ভাই? এটার দাম হলো আপনার 14,000 থেকে আপনার 16000। 14 থেকে 16000 টাকা। বক্স ছাড়া আছে, বক্স সহ আছে। বক্স সহ আছে, বক্স। ওকে জি। কেউ যদি লেন্স এক্সট্রা বিক্রি করতে চায় আপনারা তো কিনি, আমরা কিনে অসুবিধা না, এক্সচেঞ্জ করতে চাইলেও এক্সচেঞ্জ করতে পারবেন, লেন্স দিয়ে আরেকটা লেন্স দিলো নিতে পারবে সমস্যা নেই। ওকে ভিউয়ার্স আমরা জানলাম। তারপরে ভাই এটা মধ্যে আবার 1855 আইএস একটা আছে, আচ্ছা এটা 8 থেকে 9,9500 8 থেকে 9,500 আচ্ছা আচ্ছা। ওকে দাম কত এটা? এটার দাম আমি বললাম না 8,000 থেকে 9,500 কন্ডিশন অনুযায়ী। জি আচ্ছা। এরপর 24105 হোয়াইট হবে, হ্যাঁ হোয়াইট লেন্স জুম লেন্স দুইটাই করতে পারবেন। 24105 হ্যাঁ 24105 হেভি এটা লেন্সটা, এটা 22000 থেকে 28000 এই যে বক্সে আছে, বক্স সহ আছে, নতুন দিবেন নতুন মালও আছে, মানে বাইরের মালও আছে, বক্স সহ বক্স কন্ডিশন মালও আছে। আচ্ছা এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড, আপনারা ফ্রেশ কন্ডিশন নিতে পারেন, নতুন নিতে পারেন, দুইটা অপশনই আছে এখানে নাকি? তারপর এটা হলো 1740 1740 এটা হোয়াইট লেন্স 1740 এটাও আপনার অনেকগুলা কন্ডিশন আছে। আচ্ছা আচ্ছা এটা আপনার এটা 21000 থেকে আপনার 24000 21 থেকে 24000 24000 জি। লেন্স মডেলের দাম বেশি নাকি ভাই? না এটা হোয়াইট লেন্স না 1740 তো এগুলো ভালো জিনিসের দাম বেশি, ভালো জিনিসের দাম তো অবশ্যই হবে। তারপর ভাই এরপরে আপনার এই যে বিলটক্সের সনির কিছু মাল আছে 35 mm এটা দেখছেন স্টিকার লাগানো কি সুন্দর, একটা দেখতে সুন্দর লাগে ভাই। জি হোয়াইট লেন্স আর কি, হোয়াইট এর জন্য এটা। জি হোয়াইট এর জন্য প্রাইস কত হবে? এটা পড়বে আপনার 22 থেকে 25000 22 থেকে 25000 নিকন একটা দেখতে পাচ্ছি, এই নিকনের 50 প্রাইম লেন্স অনেকে এটা খোঁজে কিন্তু পায় না, দেখছেন একদম নতুন। জি একদম নতুন, এটা ব্র্যান্ড নিউ আসলে 50 mm। জি কেমন হবে এটা? এটা হলো 16000 টাকা, এটা দাম মাত্র 16000 টাকা, এটা নতুন তো ব্র্যান্ড নিউ তো। আচ্ছা চারটা দেখি, আর এটা হলো হোয়াইট লেন্স নিকনের 1870 হোয়াইট আসবে ভালো, 1870 হোয়াইট লেন্স। আচ্ছা আচ্ছা ডিএক্স এ। জি প্রাইস কেমন হবে? এটা হলো আপনার 11000 টাকা। আরো সলিড কিছু আরো লেন্স আছে এদিকে 24 বিলটক্স 24 আছে, বিলটক্স 35 আছে, 85 আছে, অনেকগুলা লেন্স আছে। আচ্ছা এই সব ডিএসএলআর জন্য কোথায় আসতে হবে আর মার্কেট কবে বন্ধ থাকে? মার্কেট আমাদের মার্কেট শুক্রবারে সাপ্তাহিক বন্ধ থাকে। অ্যাড্রেস হলো ঢাকা বাইতুল মুকাররম মসজিদ মার্কেট, মসজিদের যে নিচে যে মার্কেট ওই মার্কেটে 66 নম্বর শপ, আপনার মহিলাদের নামাজ পড়ার স্থানের আছে না ওইটার গেটের পাশে আমাদের শপ, আর মার্কেটের দক্ষিণ পাশে 7 নম্বর 8 নম্বর গেটের পাশে। এরপরও যদি কেউ খুঁজে না পান আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে, মার্কেটে আইসা আমাকে ফোন দিবেন, আমি গিয়ে রিসিভ করে আনবো। আমরা ভিডিওটি শেষ করব, যদি ভিডিও ভালো লাগে শেয়ার করে দিবেন। আজকে মত আল্লাহ হাফেজ, গুড বাই।